আরেক কাপ দেওয়া যাবে বাংলাদেশ যদি আমার উইন করেও দেওয়া তা হবে না। আপনি নাকি এক কাপের বেশি চা দেন না? আমরা আজকে একটি স্পেশাল বাজারে যাচ্ছি। বাজারের নাম হলো লন্ডন বাজার, কিন্তু ইংল্যান্ডের লন্ডন না এটি। এটি বাংলাদেশের একটি বাজারের নাম। এই বাজারে একটি বিখ্যাত চায়ের দোকান আছে। লোকজনের মুখে শুনলাম এই চায়ের দোকান থেকে নাকি দিনে এক কাপের বেশি চা দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আপনার দোকানের চা খাইতে। মাটির চুলায় লাকড়ি দিয়ে দুধ গরম করা হচ্ছে। দুধ বড় চামচ দিয়ে নাড়াচাড়া করছে যাতে দুধ পাত্রের সঙ্গে লেগে না যায়। আমরা একটু বেরোচ্ছি, কারণ 20 মিনিট আরও সময়, এতক্ষণ ভিতরে বসে থাকলে গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই একটু বের হইলাম। বাজারটা খুবই সুন্দর, ছোট একটি বাজার। 30 মিনিট অপেক্ষার পর আমরা যাচ্ছি এখন চা খাওয়ার জন্য, সেই স্পেশাল চা, দিনে এক কাপ, এর বেশি খাওয়া যাবে না। আমাদের জন্য চা প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা দুজন গিয়েছিলাম, সাথে আরও দুজন কাস্টমার ছিল। আরেক কাপ চা যদি খাইতে পারো তাহলে 1000 টাকা পাবি। ঠিক আছে, দাদা একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম আপনার কাছে। কি? কেন কও? চা তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কি দাদা আরেক কাপ দেওয়া যাবে? বাংলাদেশ যদি আমার উইন করেও দেওয়া তা হবে না, ভুল বুঝো? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। দাদা টাকা দাও আমার কাছে, আপনার কাছে আপনার এক কাপ দাদা 1000 টাকা। আমার দিছে চ্যালেঞ্জ, মানে যদি আরেক কাপ খাইতে পারি তাহলে আমার 1000 টাকা দিয়ে দিই। তোর কি নিয়েছো? গাড়ি নাও নাই? গাড়ি নেই। আচ্ছা, আপনার চার স্পেশালিটি কি, মানে বিশেষত্ব কি? এত দূর থেকে মানুষ আসে চা খাওয়ার জন্য। আপনি নাকি এক কাপের বেশি চা দেন না? আচ্ছা, এটা আপনি কবে থেকে শুরু করছেন? 10 বছর? অনেক বছর। আর সারাদিন হলে একটা চাই, আর সোমবার, প্রতি সোমবার বন্ধ, রোজার এক মাস বন্ধ, রোজার এক মাস বন্ধ, টোটালভাবে বন্ধ। রোজার ছিলাম চা বেশি না, কোনো দিনও না, রোজার এক মাস বন্ধ থাকে। সব সপ্তাহে সোমবার বন্ধ, আর রোজার এক মাস বন্ধ থাকে। আল্লাহ
আল্লাহর করতে আছে, আল্লাহ মানুষের দোয়া আছে। আপনি চার মধ্যে কি কি দেন? আমি শুধু দুধ, দুধ আর চা, দুধ আর হচ্ছে চাপাতি। ভাল লাগলো, আসসালামু আলাইকুম, দোয়া করে নাম।